হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের কমেন্ট পেয়ে আমি আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি এবং অনেকে আমাকে কোচবিহার থেকে কমেন্ট করেছিল যেহেতু তোমাদের আঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকার পরীক্ষা 29 ও 30 এপ্রিল রয়েছে, মানে চলেই আসলো প্রায়, তো তোমাদের জন্য কিভাবে প্রিপারেশন নেবে সেটা তোমরা জানতে চেয়েছিলে। তো এই ভিডিওটা শুধুমাত্র কোচবিহার জেলার স্টুডেন্টদের জন্য নয়, সব জেলার স্টুডেন্টদের জন্যই, কারণ এখান থেকে তোমরাও বুঝতে পারবে যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত বা যারা সময় পাচ্ছো তারাও কিভাবে প্রস্তুতি নিতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো তোমাদের যেমনটা বললাম যে কোচবিহার জেলায় পরীক্ষা প্রায় চলে এসেছে, প্রায় হাতে গোনা কিছুদিন সময় রয়েছে এবং এই সময়ের মধ্যে যে শেষ মুহূর্তের প্রস্তুতিটা তোমরা কিভাবে করতে পারো তাই নিয়েই আজকে আলোচনা করব। প্রথমত বলি যে এখানে কী কী পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। প্রথমে লিখিত পরীক্ষা হবে। এই 90-এর মধ্যে তোমরা যদি কম করে 30 পেতে পারো তবেই তোমরা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে এবং শেষে যে কে চাকরিটা পাবে সেটা কিন্তু শুধুমাত্র ওই সব থেকে কম নাম্বারটা পেলে হবে না, সেটার জন্য কি হবে যে যে যত নাম্বার পেয়েছো লিখিত পরীক্ষায় তার সাথে মৌখিক পরীক্ষার নম্বর যোগ হয়ে যে মেরিট লিস্টটা তৈরি হবে। তার মানে বুঝতেই পারছো লিখিত পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। তো এটাই যত নাম্বার তুমি বেশি তুলে রাখতে পারবে ততই কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাও বাড়ছে। এবারে লিখিত পরীক্ষায় কি কি থাকবে, প্রথমেই যেটা রয়েছে রচনা 150 শব্দের 15 নম্বর থাকবে, মানে অনেকটা নম্বর তুমি পাচ্ছ একটা রচনা লিখে। এক্ষেত্রে বলে রাখি রচনা কি ধরনের আসতে পারে। লাস্ট জলপাইগুড়ি জেলায় একটা পরীক্ষা হয়েছিল এবং সেখানে রচনা এসেছিল জল সম্পর্কে, জল সংরক্ষণ সম্পর্কে। তো বুঝতেই পারছো তার মানে তোমাদের একটা সম্ভাবনা রয়েছে যে কোনো একটা পরিবেশের কোনো উপাদান সম্পর্কে বা সংরক্ষণ সম্পর্কে, পরিবেশ দূষণ সম্পর্কে, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা রেডি করে যাবে। বিশেষ করে বিশ্ব উষ্ণায়ন এই রচনাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই রচনাগুলো তোমরা তৈরি তো করবেই। এবার তোমাদেরকে বলে রাখি অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে ম্যাম এই যে রচনার পিডিএফটা রয়েছে আমরা কি এই 10টা রচনার মধ্যেই পাবো? দেখো সত্যি কথা বলতে যে রচনা হাজারো হাজারো হয়, তো তার মধ্যে এই 10টা রচনা পড়েই যে তোমরা পরীক্ষায় পাবে কি পাবে না সেটা সঠিক করে বলা সম্ভব না। হতে পারে এর মধ্যেই একটা আসলো, যদি তোমাদের কপাল খুব ভালো থাকে তাহলে অবশ্যই আসবে। হতে পারে এর বাইরে কিছু আসলো, তাহলে কি তোমরা লিখে আসবে না? না, এরকম না। তোমাদের কিন্তু আমরা আলাদা করে ভিডিও করেও বলেছি যে রচনা যদি চেনা পরিচিত না আসে তাহলেও সেটা বানিয়ে লিখে আসা সম্ভব, আর তার জন্যই এই রচনাগুলো পড়তে হবে যে লেখাটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা দেখার জন্য। তো এখানে 10টা রচনা রয়েছে, তোমরা 30 টাকা দিয়ে এটা কিনে নিতে পারো, 10টা রচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়া বলি যাদের পরে পরীক্ষা আছে বা কোচবিহারেও যারা পরীক্ষা দিচ্ছ, অনেকেই আমাকে বলছিলে যে আরও রচনা যদি পাওয়া যেত ভালো হতো। তো তোমরা যদি চাও তোমাদের জন্য আরও 10টা রচনার সেট আমরা তৈরি করে আনতে পারি। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমরা আরও রচনা চাইছো। ওকে, তো এই গেল রচনার কথা। রচনার বিষয়ে আর একটা জিনিস আমি মেনশন করবো, পরিবেশ সম্পর্কে আসতে পারে, আর এছাড়া কারেন্ট ইভেন্টস মানে সাম্প্রতিক কোনো ঘটনা, আর তাছাড়া নারী সম্পর্কিত যে কোনো রচনা আসতে পারে, যেমন ধরো কন্যা ভ্রূণ হত্যা। তো এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে মোটামুটি গুছিয়ে রাখতে হবে যাতে যে ধরনেরই রচনা আসুক না কেন তোমরা কিছু পয়েন্ট ওখানে লিখে আসতে পারো, কারণ অনেকটা নম্বর রয়েছে রচনায়, রচনা কেউ ছেড়ে আসবে না, বানিয়ে হলেও লিখে আসবে। এই হলো প্রথম পয়েন্ট, কারণ তাতে তোমরা কিছু হলেও নাম্বার পাবে। এই গেল রচনার কথা। এবার আসি পাটিগণিত। পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর এবং পাটিগণিতের প্রচুর চ্যাপ্টার্স আছে। আমি করিয়েছি তোমাদের অঙ্ক এবং এখানে আমাদের যে চ্যানেলের প্লেলিস্টে ICDS ম্যাথের প্লেলিস্টটায় সবকটা চ্যাপ্টারের ভিডিও অ্যাভেলেবেল রয়েছে, সেটা কিন্তু একদম ফ্রিতে তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ। এবং যারা প্লেলিস্টটা খুঁজে পাচ্ছ না আজকের ভিডিও শেষে, শেষ অবধি সবাই দেখতে থাকো, আমি লাস্টে দেখিয়ে দেবো যে কিভাবে প্লেলিস্ট থেকে চ্যাপ্টারগুলো দেখবে। তো পাটিগণিত পুরো করানো রয়েছে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর অবস্থান 15 নম্বর থাকবে, এটা খুব ভালো করে তৈরি করবে, কারণ অনেকেই তোমরা আছো যার অঙ্কে একটু দুর্বল,
তো অঙ্কে যারা দুর্বল তাদের জন্য চ্যাপ্টার তো করতেই হবে। কয়েকটা টাইপ আমি তোমাদের বলে দিতে পারি, যেমন ধরো ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের অঙ্ক তোমরা পাবেই, পরীক্ষায় আসবেই। সময় ও কার্য চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই, শতকরা চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই। তো এই কয়েকটা চ্যাপ্টার আমি তোমাদের বললাম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন পাবেই পাবে। তো এর সাথে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর অবস্থান থেকেও কিন্তু আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। সাধারণ জ্ঞান 20 নম্বর থাকবে, সাধারণ জ্ঞানের মধ্যে সাম্প্রতিক ঘটনা থেকেও প্রশ্ন আসতে পারে, এছাড়া ইতিহাস, ভূগোল, অন্যান্য বিষয় থেকেও প্রশ্ন আসতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু নোট যত তাড়াতাড়ি তোমরা মুখস্থ করতে পারবে ততই ভালো। তো নোটসটা কিভাবে পাবে, তো তার জন্য বলে রাখি যে তোমাদের জন্য আমরা নোটস তো অনেকদিন আগেই লঞ্চ করেছি, অনেকেই তোমরা কিনে নিয়েছো। যারা কেননি অবশ্যই নোটসটা পারচেস করে নাও। 98 টাকার এই নোটসটাতে সবকটা বিষয় কভার করা হয়েছে। তোমরা এই যে নোটসটা কেনার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারো। অথবা যদি তোমাদের এই বিষয়ে কোনো রকমের অসুবিধা হয়, 9038900100 নাম্বারে ফোন করো, তাহলে তোমরা গাইডেন্স পেয়ে যাবে যে কী করে নোটটা তোমাদের কাছে যাবে। তো 9038900100 নাম্বারে ফোন করো। তো এই গেল নোটসের কথা। এবার তার সাথে বলে রাখি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে ভিডিও, সেগুলোও তোমরা দেখো, তার সাথে এই নোটসগুলো করো, রচনা করো। এবার দেখো যেটা বলবো সেটা হচ্ছে ইংরাজি। ইংরাজি 20 নম্বরের হবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু MCQ হবে। এটা পুরো মেনশন করা ছিল অফিসিয়াল নোটিফিকেশনে যে ইংরাজি, অঙ্ক সব MCQ হবে। ইংরাজিতে একটা পার্ট থাকবে ট্রান্সলেশন, কিন্তু সেখানেও MCQ হওয়ার চান্স আছে, কারণ ওখানে আলাদা করে মেনশন করা ছিল মাল্টিপল চয়েস টাইপ। তো ইংরাজির 20 নম্বরের জন্য তোমরা একবার এই যে নোটসটা তোমাদেরকে বললাম, এখানেই তোমরা পুরো 20 নম্বরেরটা ইংরাজিটা পেয়ে যাচ্ছ। এর সাথে ট্রান্সলেশনে যারা দুর্বল তাদের জন্য বলবো যে তারা এই 200টা ট্রান্সলেশনের PDFটা নিতে পারো, 11 টাকা লাগবে এবং এই 200টা প্রশ্ন তোমরা পড়তে পারো, ঠিক আছে? যারা ট্রান্সলেশনে দুর্বল তারা এটা নিতে পারো। এরপরে আসি যাদের কোচবিহারে খুব সামনেই পরীক্ষা। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মক টেস্ট দেওয়া। মক টেস্ট কীভাবে দিতে হয়, যে পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে সেরকমই একটা প্রশ্নপত্র সলভ করা। তো তোমরা কি করবে, আমি বলছি না যে আমাদের এখানেরই মক টেস্ট নাও বা এরকম কিছু, তবে হ্যাঁ, মক টেস্ট যেখান থেকেই দাও না কেন, মক টেস্ট দেওয়ার একটা নিয়ম আছে। মক টেস্টে প্রথমে প্রশ্নটা নিয়ে বসবে, হাতে সময় নিয়ে বসবে, পুরোটা সলভ করবে। সলভ করার পরে একদম পরীক্ষার শেষে গিয়ে উত্তর মেলাবে, মিলিয়ে দেখবে তুমি 100-তে বা 90-তে কত নম্বর পেলে, দেখ, ঠিক আছে? দেখার পরে তুমি বুঝবে যে কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে, কোনগুলো তোমার বেশি করে প্র্যাকটিস করতে হবে। ধরে নাও আমি বললাম যে অঙ্কে তোমার কম নাম্বার আসছে, তাহলে অঙ্কটা আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এইভাবেই কিন্তু মক টেস্ট দিতে হয়। মক টেস্ট দিলাম আর রেখে দিলাম এরকম নয়। আর আমরা তোমাদের জন্য এখানে 5টা মক টেস্টের সেট দিচ্ছি, উত্তরপত্র দিয়ে দেবো, অঙ্কের সমাধান থাকবে, মাত্র 40 টাকায় তোমরা এই PDFগুলো নিতে পারবে। তো যেখান থেকেই দাও মক টেস্ট কিন্তু সবাই দিয়ে যেও পরীক্ষার আগে, সবাইকে বলছি এটা, যে কোনো জেলারই হও মক টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই হলো কোচবিহার জেলার জন্য যে কিভাবে তোমরা এই কম সময়ের মধ্যে প্রস্তুতি করবে বললাম। অবশ্যই রচনার উপরে জোর দাও, ওখানে কিছুটা নম্বর পাবে। যারা অঙ্কে দুর্বল তারা পুষ্টি, জনস্বাস্থ্যের উপরে জোর দাও, কারণ ওখান থেকে তোমরা অনেকটা নাম্বার কিন্তু তুলে নিতে পারবে, ঠিক আছে? যাদের মনে হয় আমার মুখস্থ করার ক্ষমতা কম, আমি অঙ্কে ভালো, তাহলে অঙ্ক ইংরাজিটা ভালো করে করো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে তোমাদের কোচবিহার জেলার জন্য কিছু টিপস, যাতে তোমরা তাড়াতাড়ি নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারো পরীক্ষার জন্য। আর এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে প্লে লিস্ট থেকে তোমরা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো করানো হয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারো এবং নিজেরা প্রিপারেশন নিতে পারো। তো তোমরা যারা এখনও বুঝতে পারছো না যে কিভাবে এই ভিডিওসগুলো বা এই চ্যাপ্টার্সগুলো তোমরা দেখবে ইউটিউব থেকে, তো তোমাদের জন্য আমি দেখিয়ে দিই বিষয়টা। দেখো, প্রথমত ইউটিউবটা ওপেন করবে, করে সার্চে গিয়ে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং লিখে সার্চ করবে। সার্চ করলে তোমরা এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটা তোমরা পেয়ে যাবে। তো এখানে এই যে আমি প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটা ওপেন করলাম, দেখে নাও এই হচ্ছে চ্যানেলটার ভিউ আসবে। এখানে প্রথমত আমরা যাব হচ্ছে প্লে লিস্টে। দেখো এখানে প্লে লিস্ট বলে লেখা আছে, তো আমরা প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পাবো একটা লিস্ট আমাদের সামনে চলে আসলো। দেখো এখানে লিস্টগুলো, প্রথমেই রয়েছে ICDS ম্যাথ,
তারপরে পুষ্টি ও জনস্বাস্থ্য। তো এই যে লিস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আইসিডিএস ওয়ার্কার হেল্পার, আইসিডিএস ইংলিশ, আইসিডিএস ম্যাথ, রচনা প্রত্যেকটা আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে। এবং তোমরা যখনই কোনো একটা প্লেলিস্ট ওপেন করছো, যেমন ধরো আমি আইসিডিএস ম্যাথ প্লেলিস্টটা ওপেন করলাম, তো এখানে ম্যাথের পরপর সব চ্যাপ্টার্স তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা পরপর চ্যাপ্টার্স ধরে এক একটা করে ভিডিও দেখতে পারবে এবং সেটা প্রিপেয়ার করে নিতে পারবে পরীক্ষার জন্য। তো আশা করি বোঝা গেল যে এইভাবে তোমরা ইউটিউব থেকে প্রত্যেকটা চ্যাপ্টার্স বা প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে তৈরি করে নিতে পারো। তো আজকের সেশন এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, এরকম আরও আরও নতুন ভিডিওসের জন্য। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।